নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আপনারা কি গোলাপ গাছ থেকে এত পরিমাণ ফুল পেতে চান গাছের গ্রোথ সুন্দর করতে চান আপনারা নিশ্চয়ই চাইবেন গোলাপ ফুলের সাইজ বড় হোক তাহলে আজকের ভিডিওটি সাথে থাকুন কি পরিচর্যা করলে কি খাবার মাটিতে দিলে গোলাপ গাছে এত পরিমাণ ফুল পাওয়া যাবে সবই জানতে পারবেন আমার এই ভিডিওটির মাধ্যমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা জৈব খাবার যা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে দিতে পারবেন এই সেই জিনিস যা প্রত্যেকের রান্নাঘরেই পাওয়া যায় পেঁয়াজ এই পেঁয়াজ দিয়ে আজকে আমি গাছের খাবার তৈরি করে দেখাবো এই পেঁয়াজ আমরা রান্নাঘরে ব্যবহার করি এবং পেঁয়াজের খোসা আমরা ফেলেই দিই যদি আপনার বাড়িতে কোনো গাছ থাকে তা ফুল গাছ হতে পারে ফল গাছ হতে পারে বা সবজি গাছ যে কোনো গাছই হোক না কেন সেই গাছ থাকলে পেঁয়াজের খোসা আর কখনোই ফেলবেন না পেঁয়াজের খোসা না ফেলে গাছে ব্যবহার করবেন এই পেঁয়াজের খোসা গাছের জন্য খুব ভালো একটা জৈব সার পেঁয়াজের খোসা ব্যবহার করে আপনারা আপনাদের গাছের গ্রোথ বৃদ্ধি করতে পারবেন এছাড়াও গাছে প্রচুর পরিমাণের ফুল ফোটাতে পারবেন বন্ধুরা এই পেঁয়াজের খোসা দিয়ে কিভাবে সার তৈরি করবেন কিভাবে গাছে প্রয়োগ করবেন কতদিন অন্তর প্রয়োগ করতে পারবেন গাছে ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যাবে সবই জানতে পারবেন ভিডিওটি সঙ্গে থাকুন আপনাদের কাছে যদি অনেক গাছ আছে তাহলে এই পেঁয়াজের খোসা বিভিন্নভাবে গাছে প্রয়োগ করতে পারবেন এবং এই পেঁয়াজের খোসা গাছে বিভিন্নভাবে ব্যবহার করে গাছের গ্রোথ বাড়াতে পারবেন এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলও পেতে পারবেন পেঁয়াজের খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণের পটাশিয়াম এছাড়াও আছে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন কপার সালফার যদি আপনাদের গোলাপ গাছের পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তাহলে পেঁয়াজের খোসা দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার মাইক্রো অভাব পূরণ করবে কেননা কিছু কিছু ছোট ছোট উপাদান আছে যেগুলো গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন সালফার যদি গাছের মধ্যে এগুলোর অভাব দেখা যায় তাহলে গাছের গ্রোথ মতো হয় না গোলাপ গাছের পাতা কুকড়ে যায় এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে তো সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের খোসা দিয়ে তৈরি খাবার গাছের মাটিতে দিতে পারেন এই খাবার এক থেকে দুবার ব্যবহার করার পরেই গাছের গ্রোথ দেখবেন সুন্দর হবে এবং গাছও সুস্থ সবল থাকবে থেকে সহজ হবে যদি পেঁয়াজের খোসা প্লেন জলে একদিনের জন্য ভিজিয়ে রেখে দেন পরের দিন যে তরল সার তৈরি হবে সেই সার আপনারা গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন তবে শুধু পেঁয়াজের খোসা দিয়ে তৈরি তরল সার গাছের মাটিতে দিলেই হবে না এই তরল সারের সাথে আরও একটা উপাদান যোগ করতে হবে পেঁয়াজের খোসা দিয়ে আপনারা কীভাবে খুব সহজ পদ্ধতিতে সার তৈরি করে গাছের মাটিতে দিতে পারবেন জেনে নিন আপনারা যখন পেঁয়াজের খোসা দিয়ে তৈরি তরল তৈরি করবেন তখন পাঁচশো এম জলে বেশ কিছু পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে দেবেন মোটামুটি চব্বিশ ঘন্টার জন্য কেননা পেঁয়াজের খোসার ভেতরে থাকা পুষ্টি জলের মধ্যে মিশে যেতে চব্বিশ ঘন্টা সময় লাগবে পরের দিন যখন তরল তৈরি হয়ে যাবে তখন সেই তরলসার খুব ভালোভাবে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্টাংশ পেঁয়াজের খোসাগুলো পড়ে থাকবে সেগুলো ফেলে না দিয়ে আপনারা যেখানে জৈব সার তৈরি করেন সেই কম্পোস্ট বিনে দিয়ে দেবেন কিছু দিনের মধ্যে সেগুলো খুব সুন্দরভাবে সার তৈরি হয়ে যাবে ছেঁকে নেওয়ার পর কিছুটা প্লেন জল মেশানোর প্রয়োজন পড়ে সেই জন্য এই তরল সারটির সাথে আমি আরও বেশ কিছু প্লেন জল মিশিয়ে নিলাম পেঁয়াজের খোসা দিয়ে তৈরি এই তরল সারের সাথে আমরা আরও একটা উপাদান যোগ করব। যে উপাদানটি আমরা এই তরল সারের সাথে যোগ করব তা হলো কফি পাউডার হাফ চামচ কফি পাউডার হাফ চামচ যদি কফি পাউডার আপনারা এই খাবারের সাথে মিশিয়ে নিতে পারেন তাহলে নাইট্রোজেনের মাত্রা আরও বেড়ে যাবে এটা এমনই একটা জৈব তরল সার যা আপনারা সকল প্রকার ফুল গাছে প্রয়োগ করতে পারবেন তা গোলাপ গাছ হতে পারে জবা গাছ হতে পারে বেলি ফুলের গাছ হতে পারে কিংবা রঙ্গন গাঁদা চন্দ্রমল্লিকা সমস্ত ফুল গাছে দিতে পারবেন যে সকল ফুল গাছে একেবারে ফুল কম ফুটছে বা ফুল ফোটা একেবারেই বন্ধ হয়ে গেছে এই তরল সার দিয়ে আপনারা পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে ফুলের পরিমাণ বেশি পেতে পারবেন জবা গাছের জন্য সবচেয়ে ভালো একটা ঘরোয়া জৈব খাবার হলো এই খাবার আপনারা কিন্তু এই খাবার জবা গাছের মাটিতেও অনায়াসেই দিতে পারবেন জবা গাছ থেকে আপনারা কন্টিনিউ ফুল পেয়ে যাবেন যখন দেখবেন গোলাপ গাছে কুড়িয়ে আসতে শুরু করেছে সেই সময় থেকে আপনারা দশ দিন অন্তর মোটামুটি দশ ইঞ্চি টবের জন্য দেড়শো থেকে দুশো এম পর্যন্ত আপনারা এই তরল সার দিতে পারবেন এই তরল সার আপনারা যে শুধু ফুল গাছেই দিতে পারবেন তা নয় এই তরল সার আপনারা সমস্ত রকম সবজি গাছ এবং ফল গাছও প্রয়োগ করতে পারবেন গোলাপ গাছকে ঝোপালো করার জন্য এবং কন্টিনিউ ফুল পাওয়ার জন্য শুধু যে খাবার প্রয়োগ করে যেতে হবে তা কিন্তু নয় এর পাশাপাশি বেশ কিছু পরিচর্যার প্রয়োজন পড়ে যেমন এখানে দেখুন এই গাছটিতে বেশ ভালো রকমের ফুল ফুটেছে বেশ কিছু ফুল শুকিয়ে গেছে এবং বেশ কিছু ফুল এখনও সতেজ আছে তো আমরা এখন কি করব এই সতেজ ফুলগুলো রেখে যে ফুলগুলো শুকিয়ে গেছে বা ঝিমিয়ে গেছে সেই ফুলগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে সেই শুকনো ফুলগুলো যদি গাছের মধ্যে আমরা রেখে দিই তাহলে কিন্তু গাছের গ্রোথ বৃদ্ধি পাবে না তাই আমাদের সেই শুকনো বা মরা ফুলগুলো মোটামুটি দু তিন পাতার নিচ থেকে কেটে ফেলে দিতে হবে এই কাজটি কিন্তু গোলাপ গাছের ক্ষেত্রে করতেই হবে যদি আপনারা গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পেতে চান এবং গাছকে হেলদি রাখতে চান যখনই দেখবেন আপনারা শুকনো বা মরা ফুলগুলো কেটে ফেলে দেবেন সেই ডালের পাশ দিয়ে মোটামুটি চার পাঁচ দিন পর থেকে আবার নতুন নতুন ডাল গজাবে এবং সেই ডালগুলো বড় হবে এবং তাতে প্রচুর নতুন নতুন কুড়ি আসবে এবং সেই কুড়ি থেকে প্রচুর পরিমাণের আপনারা ফুল পাবেন যখনই দেখবেন গোলাপ গাছে এই রকম বড় বড় সাইজের ফুল ফুটতে শুরু করেছে তখন থেকে কিন্তু আপনাদের জলের দিকটাও খেয়াল রাখতে হবে টবের মাটিতে বেশি জলও দেবেন না এবং মাটি শুকনোও রাখবেন না সবসময় মাটিতে যেন একটা ময়শ্চার ভাব থাকে ঠিক সেই রকম রাখবেন সবসময় টবের মাটি ঠিক এই রকম রাখতে হবে গাছের মাটি যদি শুকনো থাকে তাহলে ফুলগুলো ঠিক এইভাবেই আস্তে আস্তে শুকিয়ে যাবে আর গাছের মাটিতে যদি জল বেশি দেওয়া হয় তাহলে গাছের ক্ষতি হতে পারে তাই গাছের মাটিতে আপনাদের এমনভাবে জল দিতে হবে যেন গাছের মাটির মধ্যে একটা সেত ভাব থাকে গোলাপ গাছের গ্রোথ বৃদ্ধির জন্য আপনাদের যেদিকে নজর রাখতে হবে তা হল গোলাপ গাছের সাত পাতা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই যে এই ডালটি দেখুন সাত পাতা ডাল এই গাছে কিন্তু কখনোই ফুল ফুটবে না এবং এই গাছটির গ্রোথ দেখুন কতটা সুন্দর হয়েছে এই সাত পাতার ডাল যদি গোলাপ গাছের মধ্যে বের হয় তাহলে প্রধান গাছকে কিন্তু কখনোই বাড়তে দেয় না মাটিতে থাকা সমস্ত পুষ্টি এই ডাল বা সাত পাতার ডাল শোষণ করে নেয় যার ফলে প্রধান গাছকে বাড়তেই দেয় না ড্রাফটিংয়ের নিচে যদি সাত পাতার ডাল বের হয় তাহলে সেই ডাল কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন এছাড়া বন্ধুরা গোলাপ গাছের জন্য প্রধান যে জিনিসটি দরকার তা হল রোদ গোলাপ গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে যদি আপনারা গাছের গ্রোথ সুন্দর করতে চান এবং গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চান আজকে তো ফেব্রুয়ারি মাসের আট তারিখ তো মোটামুটি প্রচণ্ড গরম পড়ার আগে পর্যন্ত আপনারা কিন্তু গোলাপ গাছগুলোকে ফুল সানলাইটে রাখুন ফুল সানলাইট কিন্তু গোলাপ গাছের জন্য ভীষণ প্রয়োজন বন্ধুরা আমি গোলাপ গাছে এইভাবেই পরিচর্যা করছি এবং এই খাবারগুলোই প্রয়োগ করছি আমার ভিডিওগুলো দেখে আপনাদের যদি একটু হলেও উপকারে লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ